হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকে বাড়িতে কেউ নাই, তো আমি আজকে ভাবছি যে রান্না করব। ফার্স্ট টাইম মাছের ঝোল করব, দেখি কেমন হয়। মানে আমার দিদার কাছ থেকে আমি শুনলাম যা যা লাগে মাছের ঝোল করতে, তো দেখি ট্রাই করি আজকে ফার্স্ট টাইম। তোমরা থাকো, সাথে দেখা হচ্ছে। বুঝতে পারছো, আমি এখানে চারটা মাছ নিয়ে নিয়েছি, চারটা মাছ আমি এখন ধুবো, ধুয়ে নিই। তো ফাইনালি আমার মাছ ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছো চারটা মাছ ধোয়া হয়ে গেল। একটু হলুদ লবণ দিব এখন। তো ওখানে দেখতে পাচ্ছো হলুদ লবণ দিয়ে একদম দিয়ে দিয়েছি হলুদ লবণ। এখন যদি একটু মিক্সচার করি, তো আমি এখন মিক্সিংয়ে বাটবো মিক্সচার মেশিনে। তো মিক্সচার মেশিনে আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর চারটা কাঁচা লঙ্কা। আর অল্প নিয়েছি আদা, আর ছটা সাতটার মতন কোয়া নিয়েছি, মানে এগুলো নিয়েছি ছ সাতটা, আর পেঁয়াজ একটা গোটা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে আলু, টমেটো, আর এটা হচ্ছে ফুলকপি, আলু টমেটো ফুলকপি। আর এখানে মাছ তো আছেই, তো এখন কড়াই বসাই আর মাছটা ভাজি। প্রথমে মিক্সচার মেশিনে আমি এটাকে পেস্ট করে নিব, তার আগে এটা আমি ধুয়ে নিই, ধুয়ে এটা পেস্ট করি। পেস্ট করে তারপরে আমি নয় মাছটা ভাজা যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে সব পেস্ট করে নিলাম, মানে যেগুলো যেগুলো ছিল সবগুলো পেস্ট করলাম। পেস্টটা কেমন হয়েছে জানি না, একটু মনে হচ্ছে হয়নি হয়নি, তাও ঠিক আছে। এখানে আমি ফুলকপি, টমেটো আর আলুটাকে ধুয়ে নিলাম পুরো, এখানে মাছটা। আর আমি গ্যাস বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো হিটে বসিয়ে দিয়েছি। এখন শুধু তেল দেবো, আমি যদি সর্ষা তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একটু পরে হিট হয়ে যায় ভালো করে, তো গরম হলে পরে আমি মাছটা ভাজবো। তো দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে তেল। আমাকে আমার দিদা বলেছিল তেল যতক্ষণ না গরম হয় ততক্ষণ যাতে না দিতে মাছ। আমি তেল গরম হয়ে গেছে, ফুটছিল, মানে তেলটা ধোয়া বাড়াইছে, তারপরে আমি দিলাম। তখন দেখলাম হ্যাঁ লাগছে না মাছগুলো, খুব সুন্দর লাগলো যে মাছ লাগছে না। মাছটা ভাজা হবে, তারপরে মাছ ভাজা হচ্ছে, এক খুব সুন্দর মাছটা ভাজতেছি আমি। ফার্স্ট টাইম মাছ ভাজছি, কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে যে এত সুন্দর মাছ ভাজতেছি। তাও মাছ ভাজছে যে কতক্ষণ লাগে আমি নিজেও জানি না, তাও আমি বুঝতে পারছি না যে মাছ ভাজা হয়ে গেছে না হয়নি, কিন্তু যাই হোক যতদিন হোক দেখি। আর কিছুক্ষণ রাখবো, হোটেল ছেড়ে দেবো, সবগুলো মাছ উল্টা পাল্টা করে এই লাল হয়ে গেছে, এটাও ছেড়ে দেবো। আমার মনে হয় লাল হয়ে যায় যখন তখনই ছেড়ে দেওয়া হবে, হয়তো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছ হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো লাল। তো আমি না মিক্সচার মেশিনে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এখানে না আমি ভাবলাম পেস্টটা খুব কম ছিল, ওই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা মিক্সচার করলাম, যে এখানে টমেটো যেটা ছিল সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। তো মাছগুলো আমি এক এক করে নামাই নিচ্ছি। পারছি না নামাতে, আমার গায়ে আজকে তেল পড়বে মনে হচ্ছে, এই বাড়িটা পাশে নিয়ে নিই। তো মাছটা গরম, মাছ ভাজা তেলটার মধ্যে গরম তেলটাই আমি না এই ফুলকপিটা আর আলুটা দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, তাও কতক্ষণ লাগবে আমি জানি না সিদ্ধ হতে বা কী হবে। তাও আমি রাখলাম 15 মিনিট তো রাখবেই মনে হয়, রেখেছিলাম ঢাকাতে রেখেছিলাম, তো এখন ঢাকাটা একটু নামাবো, জানি না কী হবে, ওই একই আছে কিছুই হয় না। দেখতেই পাচ্ছ ওই একই আছে, কাঁচাই আছে। আমার একটু হিটটা বেশি দিতে তো হিটটা আমি কমাই রাখছি, আমি হিটটা আমি একটু বাড়াই দিই, এখন মনে হয় নাড়তে লাগবে নাকি আমি কিছু বুঝতে পারছি না, কাঁচাই তো আছে। আচ্ছা জলে দিয়ে সিদ্ধ করে নিতে লাগতো, সবথেকে ভালো বুঝতে ছিল, যদি জল দিয়ে সিদ্ধ করে নিতাম তাহলে কাজে কাজ করতাম। তো দেখতে থাকো এটা হয়ে যাক সিদ্ধ, তারপরে কথা হচ্ছে। তো হয়ে গেছে মনে হয়, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ
তো আমি ওইখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ জিরা ফোড়ন, অ্যান্ড মশলাটা দিব। তো জিরা ফোড়নে মশলা তো দেখো আমি ওই সাথে দিলাম, আমি জল দিয়ে দিলাম একটুখানি, এটা ধুয়ে দিলাম। আর এখানে আমি ওই পেস্ট, সবগুলো পেস্ট, পেস্টটা দিয়ে দিলাম। এরপরে কী দিতে হবে, এরপরে মনে হয় বেশি করে দিব, তারপর হয়ে যাবে। আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম, এত জল মনে হয় হয়ে যাবে না, আর একটু দিব, আর একটু দিয়ে জল দিবি। আঁচটা বাড়াই দিলাম, তো আর একটু জল দিয়ে দিলাম, হয়ে গেছে, জল দিয়ে দেবো। তারপর মনে হয় জলটা ফুটার পর মনে হয় আমি এগুলো দিয়ে দেবো। ও আমি না দুটো জিনিস দিতে ভুলে গেছি, আমি কী দুটো জিনিস দিই নাই সে দুটো জিনিস আপনারা বলুন, দেখি বলতে পারেন কি না। জিনিস দিয়ে দিলাম, তোমরা বলো কী দুটো জিনিস দিইনি। ওকে, তো আমি এখন এই আলুটা আর এই সেটা আমি ঢেলে দেবো, কেননা আলুতে বলে চুষে বলে জল ভালো হয় না, তাই দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আমার এটা মাছের জলটা হয়ে গেছে পুরোপুরি, আমি একটু গরম মশলা দিয়ে দিই, একটু গরম মশলা নামিয়ে নেবো। হয়ে গেছে মাছের ঝোল, খুব কম ঝোল আছে, বাবা খেয়েছে, আমি খাবো এখন, দেখি কেমন হয়েছে। আমি খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছো জানি না কেমন হয়েছে, সব ঠিক আছে, শুধু একটু লবণ লাগতো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর যদি এরকম ভিডিও দেখতে হয় তো শেয়ার নিশ্চয়ই করবা, আর আমার সাপোর্টে থাকবা। বাই বাই, আজকের জন্য।